মানে খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট, খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট, খুব পসিবল, খুব পটেনশিয়াল প্রজেক্ট। আমার খুব ভালো লাগছে যে এরকম ধরনের কাজ হচ্ছে। ইউজ অ্যাট বাংলা ব্যান্ডস ইজ ডুইং আ রিয়েলি অ্যামেজিং জব। মানে সবসময় প্রত্যেকটা শো কখন কোন ব্যান্ড কোথায় বাজাচ্ছে, কখন কার নতুন কি মানে আপডেট, সব আপডেটস পেয়ে যাই ওখান থেকে। সো জেনারেলি হোপ করছি যে অন্য সবাই যারা ইন্টারেস্টেড বাংলা ব্যান্ডের নিউজ সম্বন্ধে জানতে তারাও পেয়ে যায়। আর মানে অর্গানাইজেশনস লাইক দিস শুড কাম আপ মোর অফেন টু ইউনো সাপোর্ট দ্য সিন। প্ল্যাটফর্ম একটা যা সবাই আমরা অনেক রকম ইনফরমেশন পাই নানা রকম ব্যান্ডসের, খুবই ভালো দেখি, খুব অ্যাপ্রিসিয়েট করি। আর আমি চাইবো আগামী দিনে আরও বেশি করে বেশিভাবে সাকসেসফুল হোক, আরও বেশি মানুষের কাছে এই ব্যাপারটা পৌঁছে যাক। এটা একটা অন্য ধরনের মুভমেন্ট হচ্ছে। যাই হোক, নিউজ অ্যাট বাংলা ব্যান্ডকে আমাদের স্বাগত, রনি আরও ভালো কাজ করুক, আমরা সবসময় নিউজ অ্যাট বাংলা ব্যান্ডের সাথে রয়েছি। খুব ভালো কাজ হচ্ছে নিউজ অ্যাট বাংলা ব্যান্ড, এটা নিয়ে আমি আগের দিনও বলেছি এখনও বলছি যে বাজিদার সাথে আমাদের এর মধ্যে একদিন কথা, আমাদের অ্যালবাম রিলিজের সময় কথা হয়েছিল, সেকেন্ড অ্যালবাম রিলিজের সময় বাজিদা তখন বলেছিল যে একটি কমিউনিটি আছে খুব নিউজ অ্যাট বাংলা ব্যান্ড, তারা খুব ভালো কাজ করছে। তো সেই বছর আমরা অবগত হইনি, কারণ সেই বছর আমরা প্রচন্ড ব্যস্ত ছিলাম। এবং এই বছর এই বছর আমরা খুব ভালো কাজ করছিলাম, যদি রাজনীতি করতে পারে তো অনেকটাই খুব ভালো। এই জিনিসটা খুব দরকার, যেটা বললাম কোনো ফর্ম অফ প্ল্যাটফর্মই দরকার আর কি। মানে সেটা আজকে কোনো বড় টিভি চ্যানেল করলো কি করলো না, বা তোমাদের মতো লোকজন যখন নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে একটা এরকম কনসেপ্ট করছো, এটা যেরকম করছো ডেফিনেটলি ওটা দরকার। এবং ডেফিনেটলি সাজেস্ট করবো ওই জিনিসটা নিয়ে আরও এগোতে থাকো, এবং যত পারো নতুন যারা ব্যান্ড, একদম নতুন যারা ভালো মিউজিক করছে তাদের যতটা তুলে ধরা যায় আর কি, সেরকম প্ল্যাটফর্মে খুব দরকার। ব্যান্ডউড ওয়ান যেটা হয়েছিল সেটা খুবই সাকসেসফুল হয়েছিল। আমরা সেই সময় ইউএসএ তে ছিলাম, যার জন্য আমরা অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু ভীষণভাবে আমরা আত্মিকভাবে স্পিরিচুয়ালি ওদের সঙ্গে ছিলাম। এবং ইয়াং ব্যান্ডস তারা পারফর্ম করেছিল এবং মানুষের ভালো লেগেছিল, যে চাহিদা থেকে এখন ব্যান্ডউড টু হবে, এবং এটাতেও আমরা সবসময়ই ওদের সঙ্গে রয়েছি। ব্যান্ডউড টু একটা অসাম মুভমেন্ট, মানে ব্যান্ডউড টু শুড হ্যাপেন এভরি উইকেন্ড। Really great, thank you so much for doing this for us, এবং আমরা চাই এটা আরো এগোক। আমরা আজ খুবই আগ্রহে তাকিয়ে থাকবো ব্যান্ডউড 2 এর দিকে।